গাইবান্ধা জেলার পলাশবাড়িতে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের আয়োজনে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের আওতায় পলাশবাড়ি উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদেরকে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন সময়ের বীরত্বগাথা শোনানো অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত হয়েছে। 7 ফেব্রুয়ারি বুধবার দুপুরে পলাশবাড়ি উপজেলা পরিষদ মিলায়তনে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও প্রকল্পের সার্বিক বিষয় তুলে ধরেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের পরিচালক উপসচিব ডক্টর মোহাম্মদ নুরুল আমিন। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, রফিকুল ইসলাম নওশা, মজিবুর রহমান, হয়রত আলী সহ 5 জন মহান মুক্তিযোদ্ধের সেই দিনগুলোতে যুদ্ধকালীন সময়ের বীরত্বগাথা শোনান। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতো, পলাশবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, থানা অফিসার ইনচার্জ আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম নকিবুল হাসানের পরিচালনায় এ অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন পলাশবাড়ি এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের 9 শ্রেণীর শিক্ষার্থী ছামিউল ইসলাম, গীতা পাঠ করেন 7 শ্রেণীর শিক্ষার্থী আদিতা সরকার। কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সনদপত্র প্রদান অনুষ্ঠানের শেষে উপস্থিত অতিথিবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার প্রদান করা হয়। উপকৃত হয়েছি এবং আমরা আজকের এই দুপুর থেকে আজকে সন্ধ্যা পর্যন্ত সারাটা দিন আমরা উপভোগ করেছি এবং সবচেয়ে ভালো লেগেছে যারা যে তোমরা যারা সেই ঘটনাটি আমি যখন দেখার পরে আমি ছোট শিশু হিসেবে অতটা বোধ আমার ছিল না, কিন্তু যারাই দেখেছে চেতনা বাস্তবায়নের জন্যই একটি প্রকল্প সৃষ্টি হয়েছে যেটি আমি ছোটবেলা থেকে বিভিন্ন বক্তব্যের মাঝে আসি প্রশ্ন প্রধানত এই যে বীর মুক্তিযোদ্ধারা বক্তব্য দেবেন সেখানে।